দেখছি পর্যাপ্ত আমদানি দর্শক আজকের বাজারে আমরা জানানোর চেষ্টা করতেছি আর থেকে কুরবানির টার্গেটে আগর তো না দাঁত হয়নি চার দাঁত বয়সের ষাড় গরু দেখছি আরও কিছু কুরবানির টার্গেটে দেশি কোয়ালিটি এখানে একটা ভাই দাঁত দিছে এটা দাঁতে নেই আগর কুরবানি আসতে দাঁত দিতে মনে হয় নাকি দাঁত দিবে না দর্শক আমরা দেখাই এটার বর্তমান দাম দর কত রাখে আজকের বাজারে শুনবো এখান থেকে কত দাম রাখছেন এটা আজকে দাম রাখছি 105 মূলত আজকের বাজারে শুনছেন এই যে কুরবানি যোগ্য দেশি কোয়ালিটির ষাড় গরু 105 মূলত চাইতেছে আজকের বাজারে বাজার কম মনে হচ্ছে শুনছেন আমরা এখানে একটা সাইওয়াল জাতের ষাড় গরু দেখতেছি বর্তমান দাম দর কত রাখে জানার চেষ্টা করবো দাঁত দিছে ভাই এটা আগর না আগর জাত বাড়ির পালা না কেনা এটা বাড়ির পালা একটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছে মূলত বাড়ির পালা গৃহস্থ লোকের দর্শক কত দাম রাখছেন এটা আজকে দাম যাচ্ছে 160 160 মূলত চাওয়া 160 আর এখনো কিন্তু দাঁতে হয়নি আগর জাতের ষাড় গরু কত পাইছেন এখন পর্যন্ত 35 পাইছেন আচ্ছা 35 না 40 ভাঙতে বলে আপনাদের ওইদিকে আচ্ছা মানে ওরা দামটা বুঝে আচ্ছা দর্শক শুনছেন বেচা কিনা 40 এর ওইদিক হ্যাঁ ওইটা নিয়ে শুনছেন দর্শক আজকের বাজারে সাই দেখা যাক ওটাই সাইওয়াল জাতের সাড়গুলির বর্তমান বাজার দর আমরা জানানোর চেষ্টা করতেছি আর থেকে কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সাড়গুলি দেখছেন হাটের মোটামুটি বড় সাইজের কুরবানিযোগ্য দাতাল আগর এবং সাইওয়াল সাড়গুলির দরদাম কেমন যাচ্ছিল এখানেও আমরা একটা দেখছি দরদাম কেমন যায় এখানে একটা কুরবানিযোগ্য দাতাল জাতের ষাড় গরু দেখতেছি দরদাম কেমন রাখতে পারে আজকে বাজারে জানানোর চেষ্টা করি দেখা দেখি চলে বাজারটা কত ভাই এটা রাখছিলেন আজকে দাম বলে না ভাই দাম বলে না 140 এভাবে বলে আচ্ছা আচ্ছা কত টার্গেট করছেন এটা করছিলাম 70 কিন্তু হচ্ছে না কয় দাঁত বয়স বললেন যেন দুই দাঁত বয়সের না দুই দাঁত বয়সের ষাড় গরু দর্শক শুনছেন আজকের বাজারে কোরবানিযোগ্য দাঁতাল ষাড় গরুগুলোর বাজার থেকে এই দিনাজপুর জেলার কারণ পশু হাট থেকে এই যে দেখতেছেন কটা নিয়ে এসেছিলেন আজকে আনছিলাম চারটে বিক্রি হয়ে গেছে চারটাই তিনটা বিক্রি হয়েছে আর একটা রয়েছে না শুনলেন দর্শক আজকের বাজারে মোটামুটি আমদানি কৃত ষাড় গরুগুলোর রেট শুনছি আমরা
এখানে একটা ক্রস শাইওয়াল দেখতেছি। চাচা কত কত দাম এটা? 40 100 দাতাল দুই দাম না 140,000 দুই দাম বসে সার্গ। দর্শক আপনারা শুনছেন আজকে মানে এই যে কেনা বেচা কত? বেচা কিনা টার্গেট কেমন করছেন? 35 না 135 হইলে তোরা তো বিক্রি করবে আজকের বাজারে। এই যে প্রচুর আমদানি বলে আমরা এখানে একটা, এটা কি নাম দিয়েছেন ভাই আপনি? দেবদাস। দেবদাস, আচ্ছা আচ্ছা। দেবদাসের দাম 220। দেবদাস গরুটির দাম আর দাম রাখছে 220,000। দর্শক আমরা দেখছি মোটামুটি আমদানি কিন্তু আজকের বাজারে যে কোয়ালিটি সম্পূর্ণ কোম্পানিযোগ্য দাতাল সারগুলোর রেট আমরা সমস্যাটা কিন্তু আমি কম হয়েছি